फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর এখন বাজে সকাল 7টা তো সকাল 7টা থেকে তোমাদের সাথে বক বক স্টার্ট করে দিলাম আমি কারণ আজকে আমি সকাল সকালই চলে এসেছি রান্নাঘরে তোমাদেরকে তো বলেছিলাম যে মার শরীর খারাপ তো মার এখনো শরীরটা ঠিক হয়নি যার জন্য সকাল সকাল আমি চলে এসেছি যদিও চাটাগুলো অন্যদিন আমি করি তো যাই হোক চলো এই যে সকালে চা করছি চাটা হয়ে এসেছে এবার চাটা নামাবো আমার বাবার আর আমার বরের তো চাটা আমি নামিয়ে ফেলবো চাটা হয়ে এসেছে আর এখানে এই যে গ্যাসে ডাল করতে দিয়ে দিয়েছি মুসুরির ডাল তো আজকে সকালে মুসুরির ডাল আলু ভাতে আর ভাত আর কিছু করব না এই যে বরবটিগুলো এখানে দেখছো এগুলো সবই আমাদের গাছের বরবটি তো এইগুলো আমার বাবা বাড়িতে একটু নিয়ে যাবে আমার বর আমাদের ওই জলের ফিল্টারটা খারাপ হয়ে গেছে তো ওখান থেকে এখন জল আনে ফিল্টার করে কারণ এই লকডাউনের জন্য কেউ সারতে আসে না তো যখন জল আনতে যাবে তখন এইটা তোমার মানে এই বরবটিটা তখন দিয়ে আসবে কি ফ্রেশ দেখছো বাবা কালকে সকালবেলা মাছ দিয়ে গিয়েছিল তো মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন বার করব আর একটু পরে মা কেটে দেবে মাছটা তো ওই মাছের তরকারি হবে আর হচ্ছে তোমার হবে ঝিঙে আলুর তরকারি যেটা তোমার মানে বাড়ির ঝিঙে মাছগুলো বের করে নেব আমি ফ্রিজটা একটু আগে বন্ধ করে দিয়েছিলাম ফ্রিজটা অনেকক্ষণ আগে বন্ধ না করলে এখন না খোলা যেত না ডিপ ফ্রিজটা এই যে এই মাছগুলো রান্না করব বেশি ঝোল টোল করব না তো হচ্ছে তাহলে চলো আমি আমার কাজটাজগুলো সেরে নিই মা মাছগুলো কেটে দিচ্ছে কারণ আমি মাছগুলো আমি কাটতে পারি না কারণ এই মাছগুলো আমার কাটার কোনো জন্য প্রয়োজনও পড়েনি আমাদের মাছগুলো বেশিরভাগ কেটেই নিয়ে আসে আর এই মাছগুলো আমার বাবাকে পুকুরের একটা লোক দিয়েছে মানে যাদের আর কি মাছ আছে পুকুরে তাদের কাছ থেকে বাবা কিনেছে সেই জন্য মাছগুলো আস্তে আস্তে এইরকমই এনেছে মাছগুলো কাটা হয়ে যাক ততক্ষণ আমি অন্য কাজগুলো আমার করে নিই এবার হচ্ছে সকালবেলা আমার বাবা ফুচকা দিয়ে গেছে আমার বোন কালকে বানিয়েছিল সেই জন্য এখন আমরা সবাই ফুচকা খেতে বসে পড়েছি তো খেতে নিয়ে স্নান করব এই যে ফুচকা আমার বোন বানিয়েছে পরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আমাদেরকে কালকে যেতে বলেছিল কিন্তু মায়ের শরীর খারাপ করে তো যেতে পারিনি ওই জন্য সকালবেলা পাঠিয়ে দিয়েছে তো চলো খেয়ে নিই সকালে খাওয়া দাওয়া করে আবার ফুচকা খেতে বসে পড়েছি টেস্টি হয়েছে ফুচকাটা ফুচকা সাইজ গুলো দেখো দোকান ফেল করে যাবে সেই দুপুরবেলাই সেই যে ফুচকা খাচ্ছিলাম তারপর থেকে আর তোমাদের সাথে কথা হয়নি তো স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার তাই জন্য তোমাদের সাথে আড্ডা দিতে আমি চলে এলাম আর আকাশে খুব মেঘ হয়েছে এই দেখো দেখছো কিরকম ঘোর করে এসেছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে দেখো কি অবস্থা দেখছো পুরো কালো হয়ে রয়েছে তো মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি হবে কারেন্ট তো চলে যাবে তাই জন্য আর আমার এই ভিডিওটা শেষই করা হবে না সেই জন্য আমি এখন বাইরের দিকেই চলে এলাম কারণ তোমাদের যে আমার একটা জিনিস দেখানোর বাকি আছে সেটা হলো আজকে একটা পার্সেল এসেছে আমার তো সেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা এখন তো আমার নতুন বন্ধু তাই না তো সেই জন্য তোমাদের সাথে আমার শেয়ার করতেই হবে জিনিসটা আর একটা কথা জানো তো আমি বলছিলাম না যে আমার মার খুব শরীর খারাপ মানে আমার শাশুড়ি মা তো উনি মানে কালকে মানে গতকাল বিকেলে আমরা এত ভয় পেয়ে গেছিলাম ওনাকে নিয়ে কি বলবো ডাক্তারখানায় নিয়ে গেছি ডাক্তারবাবু বলছেন কি যে ওষুধে ঠিক না হলে মানে হসপিটালে ভর্তি করতে হবে তো সেই জন্য সবাই খুব টেনশানে পড়ে গেছিলো কারণ এখন তো একটু করোনার জন্য চাপ আছে হসপিটালে যাওয়া তো যাই হোক সমস্যা কাটিয়ে আজকে মোটামুটি একটু সুস্থ আছে সেটা তো তোমরা বুঝতেই পারলে কারণ সকালবেলা মাছটা কেটে দেওয়ার জন্য বসতে পেরেছিল তো এখন আর ভয় নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যাই হোক চলো আমি পার্সেলটা খুলি
এটা অ্যামাজন থেকেই এসেছে। এই যে এটা একটা পালাজো, পালাজোগুলো কি বলতো হাঁটতে টাঁটতে যাওয়ার জন্য, তারপর টুকটাক এবারি ওবারি মানে আমার বাবা বাড়িতে যাওয়া টাওয়ার জন্য খুব আরাম হয় পরে। আর এটা লাক্স কোম্পানির, লাক্স কোম্পানির পালাজোগুলো না খুব সুন্দর হয় মানে অন্যগুলোর থেকেও। এই যে এই কালারটা। তো আজকে আমার এই ভিডিওটা এইটুকুতেই শেষ করছি, আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই খুব শীঘ্র তোমাদের সাথে চলে আসব। ও আর একটা কথা, আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও যখন দেবো তোমরা তার দেখতে পাও। তাহলে চলো আজকের মতন টাটা।